আসসালামু আলাইকুম। দেশের এই পরিস্থিতিতে কে কেমন আছেন? আশা করি সকলেই মোটামুটি ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে হচ্ছে গরুর ভুঁড়ি বা বটের রেসিপি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভুঁড়ির রেসিপি, আশা করি সবারই ভালো লাগবে কম বেশি। ভুঁড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিছি। ভুঁড়িগুলো কিন্তু মানে পরিষ্কার করতে অসম্ভব কষ্ট। যারা এমনি মানে দেখান ভিডিওতে যে ভুঁড়ি পরিষ্কার করতে খুব সহজ, আসলে কিন্তু তা না। আমি যখন ভুঁড়িটা পরিষ্কার করছি, মানে একটা দিন পুরো হয়ে গেছে ভুঁড়ি পরিষ্কার করতে, মানে সাদা বানাতে এতই কষ্ট ভুঁড়ি পরিষ্কার করে, কিন্তু খেতে তো অনেক মজা। আর এই ভুঁড়িটা কিন্তু পরিষ্কার করে গরম পানিতে বারবার ধুতে হবে, তাহলে কিন্তু গন্ধ থেকে যাবে। তাই ভুঁড়িটা পরিষ্কার করে কেটে দিয়ে অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নেবেন ভালো করে। আমি কিন্তু এগুলো সব কিছুই করে নিয়েছি। এখন হচ্ছে চুলায় সিদ্ধ হওয়ার জন্য বসাই দিব, তারপর হচ্ছে রান্না করব। এখন ভুঁড়িগুলো প্রেশার কুকারে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। যারা বলেন যে ভুঁড়ি পরিষ্কার করতে খুবই সহজ, আমি তাদেরকেই বলতেছি যে ভুঁড়িগুলো আপনারা কীভাবে এত তাড়াতাড়ি পরিষ্কার করেন, আপনারা এত অল্প সময়ে এত ভুঁড়ি কীভাবে পরিষ্কার করেন, মানুষকে দেখানোর জন্য নাকি? মানুষকে এভাবে মিথ্যা প্রবণতা দেখানো ঠিক না আসলে, কারণ মানুষ কিন্তু এই আমাদের আমাদের জিনিস দেখেই কিন্তু ওনারা অনেক কিছু শেখে এবং বিশ্বাস করে। তাই মিথ্যা কোনো কিছু আসলে দেখানো কখনোই ঠিক না। ভুঁড়িগুলো দিয়ে দিছি প্রেশার কুকারে সিদ্ধ হওয়ার জন্য। এখন এর ভিতরে দিব হচ্ছে কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ মাঝখান থেকে আমি কেটে দিছি, আর হচ্ছে আস্তে রসুনের কোয়া, মানে রসুনের কোয়া মাঝখান থেকে এক ভাগ করে দিছি। এখন এগুলো দিব সিদ্ধ হওয়ার জন্য। দিব হচ্ছে লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন এগুলো একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। দিয়ে দিলাম পানি। এখন দিব হচ্ছে এর ভিতরে গরম মশলা, আর এখানে হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর হচ্ছে এস্টার এনিস। এখন এগুলো দিয়ে দেবো এর ভিতরে, দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। প্রেশার কুকারে সিদ্ধ করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় সিদ্ধ, মানে খুবই অল্প সময় সিদ্ধ হয়ে যায়। আর এমনি যদি হাঁড়িতে সিদ্ধ করা হয় তাহলে কিন্তু অনেক সময় লাগে, আর সিদ্ধ খুব ভালো হতে চায় না, গ্যাসও অনেক পড়ে, আর তারপরে হচ্ছে সিদ্ধ ভালো হয় না, আর প্রেশার কুকারে হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভুঁড়িটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে সরিষার তেল, দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দেবো পেঁয়াজ কুচি। ভুঁড়িতে কিন্তু একটু বেশি পেঁয়াজ লাগে, দিয়ে দিলাম তেজপাতা। আর এখন দিব হচ্ছে এলাচ আর দারচিনি, আর এই এলাচ দারচিনিগুলো আমি চুলার পাশে মানে গরম করতে দিয়ে দিছি। এই দেখুন, এখন এগুলো দিয়ে দেবো। এইগুলোর মাঝখানে একটু শেষে দিয়ে তারপর হচ্ছে আমি দিয়ে দেবো এগুলো। এখন এগুলো একটু ভেজে নিব। এই সব কিছু হালকা ব্রাউন কালারে ভেজে নিয়ে এখন এগুলো দিব হচ্ছে মশলা। দিয়ে দিলাম রসুন বাটা, ধনিয়া বাটা। আমি কিন্তু এখানে সব বাটা মশলা দিয়েই মানে এই ভুঁড়িটা রান্না করবো, আপনারা চাইলে গুঁড়া মশলা দিয়েও রান্না করতে পারেন। এখন দিব হচ্ছে জিরা বাটা, দিব হচ্ছে আদা বাটা, এখন দিব হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, দিব মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা কিন্তু মানে হিসাব করে দেবেন, যেহেতু আগে শুকনো মরিচ দেওয়া আছে, আপনারা যদি আগে শুকনো মরিচ দেন অবশ্যই মরিচের গুঁড়াটা কিন্তু হিসেব করে দেবেন, আর যদি শুকনো মরিচ আসতে না দেন সেক্ষেত্রে আপনারা মরিচের গুঁড়াটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, মানে যে যতটা ঝাল খেতে পছন্দ করে। এর ভিতরে দিব হচ্ছে সামান্য পানি। এখন মশলাটা ভালো করে বসিয়ে নিব। এখন এমনি দিব হচ্ছে কালো গোলমরিচ, আস্তে দিয়ে দিলাম, এটা কিন্তু গুঁড়ো করে দিইনি, আস্তে দিয়ে দিচ্ছি। এখন মশলাটা খুব ভালো করে বসিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন এগুলো দিয়ে হচ্ছে বুড়ি, দিয়ে দিলাম বুড়ি। আর বুড়িটা তো আমি আগেই মানে ভালো করে গরম পানিতে ধুয়ে নিয়েছি, যার কারণে আর সিদ্ধ করে পানি ফেলাই দিইনি, একবারে দিয়ে দিলাম সব। এখন এই বুড়িটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এই ভুঁড়ির ভিতরে আমি আলু দিব ছোটো ছোটো করে কেটে, যেহেতু আমার ঘরে বাচ্চারা আছে আলু খেতে পছন্দ করে, তাই আলু দিব ভিতরে। আপনারা চাইলে ভুঁড়ির ভিতরে আলু বাদ দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম আলু,
গ্যাসের খুঁটিকে দিব রান্না হওয়ার জন্য। দেখি ঢাকনাটা তুলে নিই, দেখি বুড়ির কী অবস্থা। এখন ওই বুড়িটা দিকে হচ্ছে অল্প একটু পানি, মানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য, আলুটা তো এখনো সিদ্ধ হয়নি। আর দেখে মনে হচ্ছে যে ঝোল আসলে কিন্তু ঝোল না, এই যে হচ্ছে তেল আর মশলা আর দই, এখানে কিন্তু কোনো ঝোল টোল কিছুই নেই। মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিছি, এখন হচ্ছে ওকে একটু পানি দিয়ে দেবো, দিয়ে দিল পানি। বইটা আমি ঝোল রাখবো না, একেবারে কষিয়ে ফেলবো, তা ওটা একটু সেদ্ধ হইনি, তার জন্য একটু পানি দিলাম, ঢাকনা দিয়ে রেখে দিলাম। বইটা রান্না হয়ে এসেছে, এখন এটা একটু বাগার দিয়ে দেবো। বইটা বাগার দেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে দিছি, এখন দিয়ে দেবো হচ্ছে তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি এটা দিয়ে দেবো, এখন একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে এটা ঢেলে দিব। এই সব কিছু এখন মিশিয়ে দেবো বুড়ির সাথে ভালো করে। বুড়িটা রান্না হয়ে গেছে, এখন এর ভিতরে দিব হচ্ছে, এখানে হচ্ছে এলাচ, দারচিনি, জিরা আর হচ্ছে জয়ফুলের গুঁড়া একসাথে ভেজে তারপর হচ্ছে গুঁড়া করে এটা দিয়ে দিলাম। আর এই গুঁড়ো মশলাটা কিন্তু নামানোর পূর্বে দিতে হবে। এই দেখুন এই বুড়ি কিন্তু রান্না হয়ে গেছে, মনে হচ্ছে কি যে এতে ঝোল রয়েছে অনেক, আসলে কিন্তু এতে কোনো ঝোল নাই, মানে এই বুড়িটায় অনেক তেল, যার কারণে হচ্ছে এরকম ঝোল ঝোল মনে হচ্ছে, শুধু তেলে দেখুন তেলের জন্যই এরকম ঝোল ঝোল মনে হচ্ছে, কিন্তু এর গায়ে কিন্তু কোনো ঝোল নাই, মানে পানিটা একেবারে টেনে গেছে। দুজনে এইটা শুন না।